বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডি মম ইন ইতালি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর হ্যাঁ, আমি আজকে যাচ্ছি ইলিশের বাড়ি চাঁদপুরে। ইলিশের বাড়ি চাঁদপুর বলার কারণ হচ্ছে আমাদের চাঁদপুরটা আসলে ইলিশের জন্যই বিখ্যাত। তো আমি যদিও চাঁদপুরেই থাকি, কিন্তু আমাদের আমার শ্বশুর বাড়িটা বা আমাদের গ্রামটা যেটা, এটা একেবারে চাঁদপুর কুমিল্লার বর্ডার লাইন যেটাকে বলে ওইখানে। তো আমাদের গ্রামটা আগে কুমিল্লার মধ্যেই ছিল, এটা এখন চাঁদপুরের মধ্যে গিয়েছে। তো আমি আসলে মেইন সিটিতে যাচ্ছি, মেইন শহরে, চাঁদপুর শহর যেটা, সেখানে যাচ্ছি। এই কারণেই বললাম যে ইলিশের বাড়ি চাঁদপুর যাচ্ছি। আসলে এই ব্রিজটা নতুন হয়েছে, এই রাস্তাটা নতুন। আগে এই চাঁদপুর যাওয়ার জন্য আমাদের এখানে একটা নদী পার হতে হতো, এটা সম্ভবত ডাকাতিয়া নদী আমি যদি ভুল না করে থাকি, আর আমি ঠিক শিওর জানি না, সরি যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। আর এটা আসলে আমার জন্য একটা বড় লজ্জার বিষয় যে আমি আমাদের গ্রামের যে নদী আছে, বড় নদী আছে, এটার নামই জানি না। এই তো আমরা যাচ্ছি, আর চারপাশের ভিউটা এত সুন্দর ছিল, একেবারে সবুজ গ্রাম। আর আমরা যাচ্ছি খুবই সকালবেলা, কারণ যাওয়ার কারণ হচ্ছে আমি একটু হসপিটালে যাব আমার চোখের ডক্টর দেখানোর জন্য, আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই। যেহেতু আমরা চলে আসব কিছুদিন পরই, আমাদের ফ্লাইট ছিল, সো এই কারণে চাচ্ছিলাম যে একটু মেডিকেল চেক আপটা শেষ করে আসি। আশেপাশের ভিউটা এত সুন্দর, মানে ডানে বামে চারিদিকে অনেক অনেক সুন্দর দৃশ্যটা ছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এটা ছিল পুরোটাই সিএনজি জার্নি, কারণ আমাদের গ্রাম থেকে, মানে আমার শ্বশুরবাড়ি থেকে চাঁদপুরে যেতে হলে আসলে সিএনজি ছাড়া বিকল্প আছে হয়তো বা বাস, এটা খুবই কম, কিন্তু সিএনজি বেশি, এভাবে সিএনজি দিয়ে যাতায়াত করা হয়। তো আমরা আসলে মেইন গ্রাম যেটা, ওটা পার হয়ে চলে আসছি মেইন শহরের দিকেই। এখন আমরা চাঁদপুর শহরেই আছি। আমি চাঁদপুর সরকারি যে কলেজটা আছে ওইখানেই পড়াশোনা করতাম, আমার অনার্স ওইখানেই করা। তো প্রায় দিন আমার এই রাস্তায় যাতায়াত করা হতো, প্রায় দিন বলতে প্রায় সপ্তাহে 7 দিনের জায়গায় আমার 5 দিন তো মাস্ট যেতেই হতো, কারণ কলেজে ক্লাস ছিল প্লাস স্যারদের প্রাইভেট ছিল। তো সব কিছু মিলে আমার প্রায় 5 দিন আমার এরকম যাতায়াত করতে হতো, আর তখন এরকম সিএনজিতেই যাতায়াত করতাম। আর সিএনজিতে ছিল আমার সাথের ব্যাচমেট যারা ছিল, তারা অনেকেই মতলব থেকে যেত, আর আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে মতলবেই। আর এটা হচ্ছে পুলিশ লাইন, চাঁদপুরের বিশাল এক পুলিশ লাইন, এটা খুবই সুন্দর জায়গাটা, যদিও আমার ভিতরে যাওয়ার সৌভাগ্য হয়নি কখনো, আর খুবই ভালো লাগে জায়গাটা। এখন নতুন করে আরো সুন্দর করে ডেকোরেশন করেছে, আগে আবার এত সুন্দর ছিল না। তো যেহেতু ক্লাস ফ্রেন্ডরা সব একসাথে যেতাম কলেজে, তো এটার আসলে ভাষায় বলার মতো তেমন কিছু না, সবাই বুঝবেন হয়তো বা কতটা আনন্দ হতো। সবাই আসলে অনেক মজা করে যেতাম, পরীক্ষার সময় খুবই ভালো লাগতো। আমরা সিএনজি স্ট্যান্ডে যেই আগে আসতাম, একটা পুরো সিএনজি আমরা বুক করে ফেলতাম, কারণ একটা সিএনজিতে 5 জন করে যাওয়া যায়। তো আমরা রেডি করে রাখতাম যে হ্যাঁ তাড়াতাড়ি আসো সিএনজি রেডি। যাই হোক, এখন চলে আসছি আসলে প্রায় মেইন সিটির কাছাকাছি, আমরা আসলে বাস স্ট্যান্ড পার হয়ে সামনে চলে গেছি। আর এদিন আমি একটা অঘটন ঘটিয়ে দিয়েছি, সেটা হচ্ছে যে সিএনজি থেকে যখন নেমে যাই, আমি আমার আগের চোখের ডাক্তারের যত প্রেসক্রিপশন যা কিছু আছে সব কিছু নিয়ে গিয়েছিলাম, আর আমি সবই সিএনজিতে ফেলেই নেমে যাই। এটা এর জন্য আসলে আমার হাজব্যান্ড আমাকে একটু বকাই দিয়েছে, একটু রাগ হয়েছে, জাস্ট বকা না, একটু রাগ হয়েছে, কেন তুমি খেয়াল করে নামলে না, কারণ এটা আমার দায়িত্ব ছিল। ও আসলে আমার দায়িত্ব দিয়েই বাবুকেও কোলে নিয়েছেন, বাবুও তো পুরো রাস্তাই কোলে। আর কেন জানি না সিএনজি জার্নিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি। আর শুধু সিএনজি জার্নি না, আমার যে কোনো জার্নি খুব ভালো লাগে, সিএনজি হোক বাস হোক, আমার জার্নিটা খুবই পছন্দ। আমার আল্লাহ রহমতে জার্নিতে কোনো সমস্যা হয় না, আমি খুব এনজয় করি। তো যাই হোক, এখন আসলে আমরা ডক্টর দেখিয়ে সব কাজ শেষ করে এখন একটু ঘুরতে বের হয়েছি, যেহেতু চাঁদপুরে এসেছি আর বড় স্টেশন আসবো না এটা তো হয় না। আর যারা চাঁদপুরের আছেন তারা তো নিশ্চয়ই চিনে গেছেন আসলে আমি কোন জায়গার কথা বলছি, এটা হচ্ছে নদীর পার যেটাকে আমি বলি। হ্যাঁ, এই তো পরিচিত আর বিখ্যাত চাঁদপুরের একটা ভাস্কর্য।
জায়গাটাতে এত বাতাস ছিল, মানে এখানে আসলে মানে কি বলবো, আসলে পুরো ঠান্ডা হয়ে যায়। আর আমাদের একটা কপাল খারাপ ছিল যে আমরা চরে যেতে পারিনি। এখানে একটা খুব সুন্দর চর আছে, এখানে চরটা প্রায় অনেকটা কক্সবাজারের মতো। একবার যাওয়া সৌভাগ্য আমার হয়েছিল, তাও অল্প কিছু সময়ের জন্য। আমি আবার পানি খুব ভয় পাই, আমি সহজে নদীতে নদী পথে যাত্রা করি না বা লঞ্চ এগুলোতে আমি উঠতে চাই না, আমার কাছে অনেক ভয় লাগে। এই কারণে আর আমরা গেলাম না। আর তাছাড়া সাথে যেহেতু তাওহিদ আছে, আমার ছেলে আছে, সো যাওয়ার প্রশ্নই আসে না, আমার এত সাহস নেই। আর আমরা যখন এসেছিলাম ওটা সম্ভবত ভাটার সময় ছিল, পানি অনেক নিচে ছিল। আর যেহেতু এখন আসলে বৃষ্টি ওরকম হয়নি, সো নদীর পানিও অনেক কম ছিল। তবে একটা জিনিস খেয়াল করলাম, জায়গাটা অনেক নোংরা করে ফেলছে, আগে আরও পরিষ্কার ছিল। আমি যখন কলেজে ছিলাম তখন প্রায়ই আসতাম এখানে, ভালো লাগতো, অনেক সুন্দর বাতাস এখানে, আর সামনে এত বড় নদী। এটি একটু সামনে গেলেই মোহনাটা, তিন নদীর মোহনা যেটা বলে ওইটাই। আর একবার এখানে আমি আমার শাশুড়ি, আমার ননদ, ননদের হাজবেন্ড, আমরা একসাথে এসেছিলাম, তখন আরও অনেক মজা করেছি। ওইটা আসলে আমি ইটালিতে আসার আগে, প্রায় আরও 4-5 বছর আগের কথা। তো তখন অনেক মজাও করেছি, আমরা স্পিড বোর্ডে উঠেছি, নৌকায় উঠে পুরোটা এরিয়া ঘুরেছি, কিন্তু চরে যাওয়া হয়নি, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো এই জন্য আর চরে যাইনি। এই তো সেই ভাস্কর্য, এটা দেখলেই তো চিনে যাবেন সবাই আসলে কোন জায়গার কথা বলতেছি। যারা আসলে চাঁদপুরের আছেন তারা তো অবশ্যই চিনবেন। আর এই তো ঘোরাঘুরি শেষ, আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিলাম। তো ফিরতে ফিরতে আসলে আমাদের, আমরা আসলে রিক্সায় আবার সিএনজি স্ট্যান্ড যেটা বলে ওইখানে আবার ফেরত আসি। তো আস্তে আস্তে যে রিক্সা চালাচ্ছিল ওই ড্রাইভার ভাইয়ার সাথে একটু কথা হলো। বল মাছ নদীর বল পাওয়া যাবে না? বাজার কি সবসময়ই থাকে না একটা সময় আছে? এই তো আমরা আসলে মাছ নিয়ে, মাছ কেনা নিয়ে আলাপ করছিলাম। যেহেতু চাঁদপুরে এসেছি মাছ তো কিছু নেওয়াই যায়, কিন্তু আসলে ওই সময়টাতে মাছ ধরা নিষেধ ছিল, নদীতে জেলেরা জাল ফেলতে পারেনি, কারণ তখন জাটকা নিধন বন্ধ ছিল। আসলে নদীতে এই একটা ইয়া ছিল সম্ভবত, যতটুকু উনি বললো। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আবার ফেরত যাচ্ছি বাড়িতে। আর বাংলাদেশের ঘোরাঘুরি ট্যুর বলতে এটাই ছিল আমার শেষ ট্যুর, আসলে আর কোথাও আমার যাওয়া হয়নি। এর দুই দিন পরেই আমরা ঢাকায় চলে আসি। আর এই হচ্ছে চাঁদপুরের শহীদ মিনার। যদিও এখানে আসার সৌভাগ্য আমার হয়নি, মানে ভিতরে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আমি চাঁদপুরে অনেক দিনই ছিলাম কিন্তু ভিতরে আমি যাইনি। ওই যে চাঁদপুরের আরেকটা ভাস্কর্য, এটাও বিখ্যাত ভাস্কর্য বলা যায়, চাঁদপুর বললে এটাই বোঝা যায়, এটাই চেনা যায়। এই রাস্তায় অনেক হেঁটেছি, এটা সামনে পাশে ট্রেনের লাইন আছে, রেল লাইন আছে। এই যে আমার ইলিশ, আমার না সরি আমাদের ইলিশ। তো চলে গেলাম, আসলে প্রায় অনেক কিছুই আগের মতোই আছে, চেঞ্জ হয়নি। প্রায় 3-4 বছর আগে যেরকম রেখে গিয়েছিলাম, আসলে চাঁদপুর আমার ওইরকমই আছে। বেশি সময় থাকা হয় নাই, একটু গরম ছিল, প্লাস বাবুও কান্নাকাটি করতেছিল, এই জন্য আর বেশি সময় থাকতে পারিনি, চলে আসছি আবার বাড়িতেই। আর এই তো আপনাদের সাথে আমার কিছু বাংলাদেশের মধুর স্মৃতি আমি শেয়ার করলাম, এগুলো শুধু আপনাদের জন্য না, আমার জন্য আমি এগুলা রেখে দিলাম, কারণ জানি না কবে আবার বাংলাদেশে যাব, আমি নিজেও দেখতে পারবো।
এটা হচ্ছে চাঁদপুরের কোর্ট, হ্যাঁ এটা চাঁদপুরের কোর্ট, এই যে আদালত প্রাঙ্গণ যেটাকে বলে, সরি। আর এইবার চ্যাপ্টার শেষ। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কারো যদি কোনো মতামত থাকে, আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে, প্লিজ কমেন্টে জানাবেন, আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। আর আপনাদের সবার আমার চাঁদপুরে আসার দাওয়াত রইল। চাঁদপুর শহরটা আসলেই খুবই সুন্দর, আর বিশেষ করে ইলিশের সময় আসলে অবশ্যই ইলিশ পাবেন। আর আমরা, আমাদের কপাল আসলে খারাপ ছিল তাই আর মাছ কিনতে পারিনি, মাছের সময় আমরা আসিও নেই। তো এই তো আজকের আমার ব্লগ, আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ।